কি হবে যদি কোনো ব্যক্তি আপনার চোখের সামনে দেখতে দেখতে মিলিয়ে যায়, অথবা এমন কোনো মানুষ হঠাৎ দেখা যায় যেখানে কিছু সেকেন্ড আগে কেউই ছিল না। কোনো পদার্থ মিলিয়ে এক স্থান থেকে অন্য স্থানে এইরকম যাত্রা করাকে টেলিপোর্টেশন বলা হয়, যেটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণে কখনোই সম্ভব নয়। কিন্তু তবুও কিছু লোক দাবি করে যে তারা আসল টেলিপোর্টেশন ঘটনাকে ক্যামেরা রেকর্ড করেছে। আর আজ আমরা আপনাকে এইরকমই ছটি ঘটনা দেখাবো। ফেসবুকে আপলোড হওয়া এই ভিডিওতে একটি গ্রাম্য মহিলাকে একা একা হাঁটতে দেখা যায়। কিছু দূর পর্যন্ত যাওয়ার পর সে এক জায়গায় দাঁড়ায় এবং তার মুভমেন্ট থেকে জানা যায় যে সে যেন কাউকে হাতে করে ধরছে। প্রথম দেখাতে সব কিছুই সাধারণ মনে হবে, কিন্তু তখনই কিছুটা এমন হয়। হঠাৎই এই মহিলার কাছে একটি ছোট বাচ্চাকে দেখা যায়, আর তারপর সে ওই মহিলার হাত ধরে হাঁটতে থাকে। এইখানে তো চিন্তার কথা হলো যে ওই মহিলা কোনোভাবেই এই ঘটনায় আশ্চর্য হয়নি, আর সে এমনভাবে হাঁটতে থাকে যেন সেখানে কিছুই হয়নি। আর যদি আপনি প্রথম থেকে এই ভিডিওকে দেখেন তাহলে মনে হবে যেন এই মহিলা আগে থেকেই এই বাচ্চার উপস্থিতি জানাছিল। পৃথিবী জুড়ে অনেক ড্রাইভার নিজেদের গাড়িতে থাকা ড্যাশ ক্যামে অনেক আজব ঘটনা রেকর্ড করে, আর এই ভিডিও কিছুটা এই রকমই, যার মাধ্যমে আপনি জানতে পারবেন ভয়ানক ঘটনা যেখানে খুশি হতে পারে, আর বেশি করে তখনই যখন আপনার চিন্তা সব কিছুর বাইরে থাকে, আপনার নজর সড়কে আছে আর আপনার মনে হচ্ছে সব কিছুই সাধারণ ও ঠিকঠাক। এই ভিডিও ফুটেজে একজন গাড়ি চালক দ্রুত গতিতে রাস্তায় গাড়ি চালাচ্ছে, ঠিক তখনই গাড়ির সামনে একজন মানুষ চলে আসে, যেটা দেখে গাড়ির চালকও ভয় পেয়ে যায় আর রাস্তায় চলা এই ব্যক্তিও। যদিও গাড়ির সামনে মানুষ আসা কোনো নতুন কথা নয়, কিন্তু এখানে অবাক করা ঘটনা হলো যে এই ব্যক্তি আসলে কোথা থেকে এসেছে। কারণ এই ফুটেজকে স্লো করলে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে ওইখানে কেউ ছিলই না। এই ভয়ানক ভিডিওকে হোয়াইট অন দ্য ওয়ার্ল্ড নামক ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। এটি একটি সিকিউরিটি ক্যামেরার ফুটেজ যেখানে একজন মানুষ কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন ছাড়া অদৃশ্য হয়ে যায়। এইখানে একটি পার্কিং এরিয়াতে একজন হাঁটতে থাকা ব্যক্তিকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা রেকর্ড হয়ে যায়। এই সিসিটিভি ফুটেজকে দেখলে আপনার চোখকেও বিশ্বাস করতে পারবেন না। কেউ এই ঘটনাকে আত্মা বলে, আবার কেউ আসল টেলিপোর্টেশনের ঘটনা বলে। প্রতিটি জিনিসে প্রশ্ন করা ব্যক্তিও এই ভিডিওকে দেখে অবাক হয়ে যায়, কারণ এই ভিডিওকে দিনের বেলা রাস্তায় লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা হয় যেখানে অনেক মানুষের উপস্থিতিও ছিল। ভিডিও শুরু হতে রাস্তায় সাধারণ মানুষকে হাঁটতে দেখা যায়, তাদের কাছে ওই দিনও বাকি সাধারণ দিনের মতো ছিল। আর এই জায়গায় যেখানে অসাধারণ ঘটনা ঘটে সেইখানে কারোর নজর আসে না। রাস্তার ধারে লাগানো সাইনবোর্ডকে জুম করে দেখলে জানতে পারবেন কোনো মানুষের অনেক ব্যস্ততা ছিল, আর সে এতটাই ব্যস্ত ছিল যে সে কোথা থেকে এসেছিল সেটি কেউই বুঝতে পারে না। টেলিপোর্টেশনের এই ভিডিওকে হয়তো আপনি আগেই দেখেছেন, কারণ এটি অনেক লম্বা সময় ধরে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। বলে দিই, এই ভিডিওতে রাস্তায় চলতে থাকা একজন মহিলাকে হলিউডে সুপারহিরোর মতো চরিত্র পালন করতে দেখা যায়। এই মহিলা এমন পোশাক পরেছিল যে দেখে মনে হচ্ছিল সে তার পরিচয় গোপন করার চেষ্টা করছিল, কিন্তু এটা করতে সে সফল হয় না। কারণ এক সময় হঠাৎই তার মাথার উপর থেকে এক আশ্চর্যকর আলো জ্বলে ওঠে, যেটা রাস্তায় থাকা লোকেরা দেখে নেয়। যখন এই রহস্য মহিলা জানতে পারে যে তাকে লোক আশ্চর্যজনকভাবে দেখছে, তো তখন সে ওইখান থেকে দৌড়াতে শুরু করে, আর ক্যামেরায় তার বিদ্যুতের গতিতে মিলিয়ে যাওয়ার ঘটনা রেকর্ড হয়ে যায়।
তো বন্ধুরা, আপনার কি মনে হয়, টেলিপোর্টেশন সত্যিই কি সম্ভব? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।